आरती देवी ओ दिल्ली जेतें একটা জায়গায় 1,08,000 ভোট কেশপুরে লুট করেছে। কেশপুরে ভোট হয়নি, উনি 90,000 ভোটে আটকে গেছেন। দেবরা থেকে শুরু করে একাধিক বিধানসভা কেন্দ্রে লিড নিয়েছিলেন, সবঙ্গ তো সমান সমান গেছে, 30% বুথে রাজ্য পুলিশ দিয়ে ভোট লুট করেছে, নইলে এখানে 20,000 লিড হতো। সেই ভারতী দেবীকে আমি জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই। অনুপম মল্লিক দীর্ঘদিনের নেতা, এই জোনের কনভেনার, বর্ষিয়ান নেতা, তাকেও আমি যথাযথ শ্রদ্ধা জানাই। ভাতৃপ্রতিম নীলাঞ্জন অধিকারী, দু দশকেরও বেশি সময় ধরে বিজেপির সঙ্গে যুক্ত, রাজ্য কমিটির সদস্য, ঘাটাল সাংগঠনিক জেলার অন্যতম পর্যবেক্ষক, আমাদের মধ্যে আছেন। গত 19 ডিসেম্বর রাষ্ট্রীয় নেতা অমিত শাহর উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টির পদ্মফুলের পতাকা ধরেছেন। সবঙ্গের তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা দিয়েছিলেন অমূল্য মাইতি, তপন দত্ত, রমাপ্রসাদ গিরিরা। এখানে অনেক নেতৃত্ব আছে, আর নাম না বলে সূর্য অস্তমিত হচ্ছে। শীতকাল, যদিও শীতটা অনেক কমে গেছে, আমি সকলকে প্রেস মিডিয়ার বন্ধুদের অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন আগের বক্তারা বলে দিয়েছেন, আর নয় অন্যায় কর্মসূচি এবং জনজাগরণ চারিদিকে হচ্ছে। আপনি উপনির্বাচনে শুভেন্দু অধিকারী না এলে জিততে পারতেন না, আর 21-এর ভোটে সবঙ্গে পদ্মফুল, অন্তরা ভট্টাচার্য, ভারতী ঘোষ, শুভেন্দু অধিকারী ফুটাবে ফুটাবে ফুটাবে। আজকে অনেক বেলা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, অনেক বেলা থেকে সভা, আরো অনেক সময় দেব, বারে বারে ছুটে আসব, এবং পশ্চিম বাংলায় 2021-এ সোনার বাংলা তৈরি করতে হবে। নরেন্দ্র মোদীর হাতে এই বাংলাকে তুলে দিতে হবে। পিএম কিষান, আয়ুষ্মান ভারত কেন্দ্রের কর্মসূচি চালু করতে হবে। কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার তৈরি করতে হবে। ডিল হয়েছে আমার সাথে, এসএসসির পরীক্ষা প্রত্যেক বছর হবে, মেধা অনুযায়ী চাকরি হবে, টেটের প্রাইমারি নিয়োগে দুর্নীতি হবে না, প্রতি বছর কলেজে ছাত্র সংসদের ভোট হবে, ইউনিভার্সিটিতে রাজনীতি হবে না, আর বাংলার গর্ব বলা হবে বিদ্যাসাগরকে, নেতাজিকে, বিবেকানন্দকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলার গর্ব বলা হবে। এই ডিলটা বিজেপির সঙ্গে আমার হয়েছে। তাই চলুন আগামী দিনের লড়াইতে সর্বত্র পদ্মফল ফুটিয়ে আমাদের পশ্চিম বাংলায় সোনার বাংলা তৈরি করে বেকারত্ব, অর্থনৈতিক যে আমাদের মন্দা কাটাতে হবে। বালু মাটির শুভেন্দু অধিকারী, লাল মাটির দিলীপ ঘোষ, আমরা এক হয়েছি। এ লড়াইতে আমরা জিতব, এ লড়াইতে আমরা জিতব, এ লড়াইতে আমরা নিশ্চিত ভাবে জিতব। ঘাটাল সাংগঠনিক জেলায় আমার আগামী কর্মসূচি আছে 16 তারিখে কেশপুরে, সেদিন আবার এই জেলার কর্মী সমর্থক কার্যকর্তাদের সঙ্গে দেখা হবে। আর আগামী পরশু 8 তারিখে বেলা 1টায় নন্দীগ্রামে লক্ষ মানুষের জমায়েত করে আমরা তৃণমূল ছিন্নমূল পিসি ভাইপোর কোম্পানিকে বুঝিয়ে দিতে চাই, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নাও দুর্বৃত্ত, আপনাদের এই লড়াইতে আছি। মিথ্যা মামলা হলে মণ্ডল সভাপতিরা যোগাযোগ করবেন, মারপিট করলে এই ডাকাত লালুর মতো লোককে আজকে সিকিউরিটি দিয়ে আজকে এলাকায় তাণ্ডব করাচ্ছে। আমি জানি লক্ষণ সেটেদের, কিষাণজিদের সোজা করা শুভেন্দু সঙ্গে ভারতী ঘোষ। আমরা জানি কোন ওষুধে কোন অসুখে কোন ওষুধ দিতে হয়। আমরা শুধু বলবো নির্বাচন বিধিটা শুরু হতে দেন, সিআরপি দিয়ে ভোট হবে, নিজের ভোট নিজে দেবেন, এবং ভারতীয় জনতা পার্টির পদ্ম সব বুথে ফোটাতে হবে। আপনাদের সঙ্গে আমরা আছি। ভাইপো কদিন আগে ডায়মন্ড হারবারে বলছিলেন, তোলাবাজ ভাইপো কি বলছিলেন, বলছিলেন শুভেন্দু অধিকারী যদি এক বাপের বেটা হয় আঞ্চলিক দল করলো না কেন।
আঞ্চলিক দল করে কিছু ভোট যদি আমি কাটতাম তাহলে তোমাদের সুবিধা হতো। আমি সেই ফাঁদে পা দিইনি। আর আমার পরে আমার ভাইপো হতো সেই আঞ্চলিক দলের মালিক, তাই আমি আঞ্চলিক দল করিনি। আমি ভারতীয় জনতা পার্টির পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল তার সদস্য পদ গ্রহণ করেছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, আরো জোরে ভারত মাতা কি, জয় শ্রীরাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আপনাদের কাছে বলি, এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। আমফানের টাকা চোর, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি খাওয়া, 100 দিনের টাকা চোর। আজকে যেদিন অটলজির জন্মদিনে ঘোষণা করলেন কৃষক সম্মান নিধি যোজনা, এখন বলছেন কৃষক সম্মান নিধি যোজনা, পিএম কিষাণ যোজনা চালু করব। আপনারা শুনে রাখুন, আপনাদের কিষাণ মোর্চা আমাদের নামতে হবে, 14,000 টাকা ফেরত দিতে হবে, যেটা পশ্চিমবঙ্গের 73 লক্ষ কৃষক বঞ্চিত হয়েছে। আজকে সব কর্মসূচির নাম পাল্টেছে, পিএমওয়াই গ্রামে এসে বলে বাংলা আবাস যোজনা, আরআইডিএফ 100 দিনের কাজ বলে পথশ্রী যোজনা, স্বচ্ছ ভারত অভিযান গ্রামে এসে বলে নির্মল বাংলা অভিযান। তাই এই সরকার প্রতারক সরকারকে উৎখাত করতে হবে। বলছে ডিল কি হয়েছে, আমি বলি ডিল কি হয়েছে শুনে রাখুন, আপনাদের বাড়ি যেতে হবে, ডিলটা শুনে রাখুন। আমি তো এই সবে এলাম গ্রামের কথায় বলে আগুয়া চিরা। আপনারা জানেন বীজ ধান ফেলার আগে কর্ষণ করে কৃষকরা মাটি তৈরি করে, আজকে সবঙ্গে আমি প্রথম এলাম। শুনে রাখুন, এখানকার যিনি চিট ফান্ডের টাকা মারা নেতা, বড় বড় কথা বলছেন, 16 সালে সূর্যবাবুকে জড়িয়ে ধরেছিলেন নারায়ণগড়ে, আপনার ছবি দেখেছে, 2009 সালে 9ই আগস্ট হাতে জুতো নিয়ে ধুতি গুটিয়ে ছুটছিলেন মঙ্গলকোটের মাঠে, সেদিন ফোনে বলছিলেন বুদ্ধদা বাঁচান, বুদ্ধদা বাঁচান, এগুলো মানুষ জানে। সমবেত হয়েছেন আমার কাছে কয়েকদিন আগে, যখন এই জেলার সাংগঠনিক সভানেত্রী তথা প্রাক্তন সভাধিপতি শ্রীমতী অন্তরা ভট্টাচার্য গেছিলেন, তিনি আমাকে বলেছিলেন আপনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরে প্রথম সভাটি সবং ব্লকে করুন তেমাথানিতে। আমি সেই অনুযায়ী এখানে আজকে এসেছি এবং হয়তো অন্তরা ভট্টাচার্যের মনে আমার প্রতি অভিমান আছে, কারণ উপনির্বাচনে তারই বিধানসভায় যাওয়ার কথা ছিল। শুভেন্দু অধিকারী না থাকলে ভারতী দেবীর কথায় সবঙ্গের রাবণের সহধর্মিণী, যিনি নিজের ভাই বিকাশ ভূঁইয়া তার সহযোগী অমল পণ্ডাকে বুড়া আঙ্গুল দেখিয়ে সহধর্মিণীকে উপনির্বাচনে প্রার্থী করেছিলেন, তার জেতা হতো না। জানেন সবঙ্গের মানুষ, সবঙ্গের বিজেপি কর্মী সমর্থকরা জানেন, আমি অন্তরা ভট্টাচার্য সহ তার জেলার যে টিম আছে, তন্ময় রামবাবু শতদল সহ মোর্চার যারা আছেন, মণ্ডলের যারা আছেন, শক্তি কেন্দ্রের যারা আছেন, বিস্তারক যারা আছেন, বুথের সভাপতি যারা আছেন, প্রত্যেককে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। এই সভাতে অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের এই রাজ্যের অত্যন্ত একজন কৃতি প্রাক্তন পুলিশ আধিকারিক, এবং অনেক ঝুঁকি নিয়ে অনেক অত্যাচার মিথ্যা মামলা সবকিছুকে উপেক্ষা করে শ্রীমতী ভারতী ঘোষ নিষ্ঠার সঙ্গে, তিনি ভারতীয় জনতা পার্টির একজন সেবক সেবিকা হিসেবে কাজ করছেন, দল তাকে মর্যাদা দিয়ে রাজ্যের সহসভানেত্রী করেছে। এক্ষেত্রেও বলি, আপনারা জানেন আপনাদের ঘরের ছেলে, গ্রামের ছেলে, জেলার ছেলে, বাংলার ছেলে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, আর যোগ দেওয়ার সাথে সাথে বিজেপি নেতাদের পায়ে আজকে এসে পড়েছে তৃণমূলের নেতারা।
তৃণমূল কংগ্রেসের নেতারা তারা বিভিন্ন জায়গায় গিয়ে বলছে শুভেন্দু বিশ্বাসঘাতকতা করেছে পার্টির সঙ্গে। আমি সব সভাতে বলি এই তৃণমূল কংগ্রেস কোম্পানি তার যিনি সর্বময় কর্ত্রী তার পরিচিতি দিয়েছিলেন কে? রাজীব গান্ধী। তিনি 1998 সালের 1 জানুয়ারি প্রথম কংগ্রেসের হাত ছেড়ে আলাদা দল করেছেন। তাদের দলের মুখে আমারকে শুনতে হবে বিশ্বাসঘাতকতা? তৃণমূল কংগ্রেসকে আশ্রয় দিয়েছিল কে? ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, ভারতীয় জনতা পার্টি এনডিএ লালকৃষ্ণ আদবানী। 2001 সালে বিধানসভা ভোটের আগে বিজেপির হাত ছেড়ে কংগ্রেসের হাত ধরেছিল কারা? এরা। এদের মুখে সার্টিফিকেট শুনতে হবে। আবার 2001-এর বিধানসভা ভোটে হয় এবার নয় নেবার, হেরে যাওয়ার পরে আবার গিয়ে পায়ে পড়েছিল কে? তৃণমূল কংগ্রেস দেড় জনের কোম্পানির যিনি মালিক তিনি কয়লা মন্ত্রী হয়েছিলেন ইন্ডিয়া গভর্নমেন্টের। 2004 সালে বিজেপির সঙ্গে জোট করেছিলেন, এখন বলছে আমাকে গডসের পার্টিতে গেছে। আরে গডসের পার্টি না থাকলে ওই ছোট আঙ্গারিয়া কালকে গত পরশু দিন গড়বেতা গেছিলাম, ছোট আঙ্গারিয়াতে যারা মারা গেছিল সেদিন যদি এনডিএ টিম বিজয় গোয়েল কিরিটি সময়ের নেতৃত্বে না আসতো, সিবিআই তদন্ত না হতো, তোমাদের খুঁজে পাওয়া যেত না। 2006 সালে ধর্মতলার অনশন শরবত খাইয়ে ভেঙেছিল কে? তার নাম রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী। সেই গডসের পার্টির রাজনাথ সিং যদি না আসতো তাহলে তোমার অনশন ভাঙত কে? 2007-14 মার্চ নন্দীগ্রামের গণহত্যা, 17 মার্চ খেজুরি দিয়ে অবরুদ্ধ নন্দীগ্রামকে মুক্ত করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন কে? তৎকালীন লোকসভার বিরোধী দলনেতা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানী সঙ্গে সুষমা স্বরাজ রাজনাথ সিংরা। আজকে 2011 সালের পরে মনে আছে অম্বিকা বন্দ্যোপাধ্যায় হাওড়া উপনির্বাচনে মারা গেছিলেন, এমপি ছিলেন, উপনির্বাচন সারদা চিটফান্ড সুদীপ্ত সেন গ্রেপ্তার, চারিদিকে চিটফান্ড চোর চোর আওয়াজ উঠেছে। সেই সময় উপনির্বাচনে রাজনাথ সিং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি তার বাড়িতে গিয়ে অনুরোধ করে বিজেপির প্রার্থী প্রত্যাহার না করলে আপনাদের প্রসূনবাবু 23,000 ভোটে জিততে পারতেন না। আমি বরাবর বলে এসেছি অতীত যে ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না, তাই শুভেন্দু অধিকারী এই কোম্পানি থেকে বেরিয়ে এসেছে, এই ফুটো নৌকা থেকে বেরিয়ে এসেছে যে ফুটো নৌকায় জল ঢুকতে শুরু করেছে। আপনারা দেখেছেন সংগ্রামের মধ্য দিয়ে আমরা কিভাবে বিগত দিনে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই সংগ্রামের পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে কিভাবে প্রত্যেকটা পদে পদে শুভেন্দু অধিকারীকে দলের মধ্যে কোণঠাসা করা হয়েছে। আপনারা দেখেছেন 2011 সালে যখন তৃণমূল কংগ্রেসকে মানুষ ক্ষমতায় নিয়ে এলো সেই সময় 21 জুলাই শহীদ স্মরণে সমাবেশে ভাইপোকে যুবার সভাপতি করে আজকে দুটো যুব সংগঠন তৈরি করা হয়েছিল। তাই এই কোম্পানি ছেড়ে আমি বেরিয়ে এসেছি এবং শোনার জন্য এখানে এসেছি। অল্প কথা বলবো, আমি যখন এখানে আসছিলাম তখন আমি শুনতে পাচ্ছিলাম দুমদাম দুমদাম বুমবাম দুমদাম, আমি বলি ওটা কিসের আওয়াজ? বলে আরে তৃণমূল ভাঙছে তার আওয়াজ, ভেঙে পড়ছে আস্তে আস্তে খণ্ড খণ্ড হয়ে তার আওয়াজ কলকাতা থেকে নবান্ন থেকে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গা থেকে এই মঞ্চে এসে পৌঁছচ্ছে। আমি বলি আরো তো শব্দ শুনছি ঠাস 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 ঠাস, বলে ওগুলো সাংবাদিকদের চাপচাপড় মারছে, সেই আওয়াজ ভয়তে আশঙ্কায় যাকে পাচ্ছে তাকে এই গালাগালি দিচ্ছে, যাকে পাচ্ছে তাকেই মারছে। কেন কি পালিয়ে গেছে তো বিনয় মিশ্র, পালিয়ে গেছে খোকা বাবুর হয়ে যে টাকা তুলতো সে তো পালিয়ে গেছে দুবাইয়ে, আজকে খোকা বাবু ভয়তে মরছে, এই বোধ হয় বিনয় ধরা পড়লো, এই বোধ হয় লালা ধরা পড়লো। আমি দেব নাড়া আপনারা দেবেন সারা,
পালিয়ে লালা হেফাজতে এনামুল ওরে দূর হয়ে যাত্রী নমুল পালিয়ে লালা হেফাজতে এনামুল বলুন দূর হয়ে যাত্রী নমুল আর জোরে পেছন থেকে খোকা বাবু তোলাবাজ উপরে ফেলে গুন্ডারাজ আরো জোরে খোকা বাবু তোলাবাজ আরো জোরে খোকা বাবু তোলাবাজ আরো জোরে সবুজের আওয়াজ নবান্নতায় পৌঁছানো চাই ওখান থেকে চুপ কেন খোকা বাবু তোলাবাজ খোকা বাবু তোলাবাজ আজকে যারা কয়েক বছর আগে নিম্ন মধ্যবিত্ত পরিবারে ছিলেন আজকে হঠাৎ তাদের কোটি কোটি টাকার বাড়ি তাদের এস্কালেটর অর্থাৎ চলন্ত সিঁড়ি তাদের কোটি কোটি টাকার ঝাড়বাটি লণ্ঠন আর এদিকে আফানের যে ত্রাণের টাকা নরেন্দ্র মোদীজি দিয়ে গেছিলেন 1000 কোটি টাকা সেটাকে 9-6 করে লোকের পকেট ভরে নেতা মন্ত্রীরা ফুলে ফেটে মোটা হয়ে যাচ্ছে এই হচ্ছে তৃণমূল এর কি কোনো দরকার আছে আছে দরকার আছে পেছন থেকে মায়না বলে না আপনাদের আওয়াজ আসছে না হাত মেরে বলুন দরকার আছে দরকার নেই তাহলে তৃণমূল সরকার তৃণমূল সরকার তৃণমূল সরকার আমার মা বোনেরা রাস্তায় বেরোতে পারেন না আমাদের যে গভর্নর আছেন রাজ্যপাল উনি বলেছেন অগস্ট মাসে 200-র উপর রেপ একটা মাসে 200-র উপরে ধর্ষণ গণধর্ষণ চিন্তা করতে পারেন 623টা কিডন্যাপিং মানে তুলে নিয়ে যাচ্ছে এবং তুলে নিয়ে যাচ্ছে সব থেকে বেশি এই পূর্ব মেদিনীপুর থেকে সব থেকে বেশি ধর্ষণ হচ্ছে মুর্শিদাবাদ জেলায় এই গণধর্ষণের দেশ এই তুলে নিয়ে যাওয়ার দেশ এই বেকারত্বের দেশ 42 লক্ষ পরিযায়ী শ্রমিক হয়ে ভাইরা বাইরে বাইরে দৌড়চ্ছেন চাকরি পাচ্ছেন না আর এখানে মাননীয়া বলছেন দুয়ারে দুয়ারে সরকার আমি বলি দুয়ারে দুয়ারে সরকার গলিতে গলিতে বেকার দুয়ারে দুয়ারে সরকার গলিতে গলিতে বেকার আমি ঠিক বলছি তো কিছু কি পেয়েছেন এই যে দিদিকে বলো দিদিকে বলো থেকে কিছু পেয়েছেন পেয়েছেন ফোনের বিল বেড়ে গেছে ফোনের করতে করতে ফোনের বিল বেড়ে গেছে এই যে সরকার আপনারা দেখবেন শ্রেণীগত ভাবে ছাত্ররা কিছু পায় না শিক্ষিত ছাত্ররা আজকে চাকরি পাচ্ছে না ঘুরে ঘুরে মরছে মাথা উঁচু করে চলতে পারে না আজকে মহিলারা বাইরে বেরোতে পারে না সম্মানের ভয় যে কোনো সময় অসম্মানিত হতে পারে শিক্ষকরা অনশনরত ধর্মঘট করছেন উকিলরা মার খাচ্ছেন ডাক্তাররা মার খাচ্ছেন আর যে পুলিশ বাহাদুরি করে আমার গাড়িটা ঘুরিয়ে দিল তারা টেবিলের তলায় লুকিয়ে পড়ে যেই সুযোগ পায় টেবিলের তলায় লুকিয়ে পড়ে এই হচ্ছে পুলিশ মাননীয় পুলিশ এই শহর আমার কর্মক্ষেত্রের ঐতিহাসিক পীঠস্থান এই শহরে 2017 সালে যখন ইলেকশন হয়েছিল শহর বাই ইলেকশন তখন ভালোভাবে ইলেকশন করিয়ে ভারতীয় জনতা পার্টি 2000 থেকে 37,000 ভোট পাওয়ার জন্য আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেছিলেন মাননীয়া বলেছিলেন আমার খুশি মতো ইলেকশন হয় না কেন আমার পছন্দ মতো ভোট হয় না কেন আপনারা জানেন যে এই বাংলায় সাধারণ মানুষের বাঁচার কোনো অধিকার নেই সাধারণ মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছেন মাননীয়া আজকে আয়ুষ্মান ভারত যদি ঢুকত মোদীজির প্রকল্প বিভিন্ন প্রকল্প যদি ঢুকত তাহলে সাধারণ মানুষ একটু চিকিৎসা পেয়ে বাঁচতে পারত কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্প যেটা এনেছেন মাননীয়া সেটা একটা গাঁজা খুনি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে আপনারা ফর্ম ফিল আপ করবেন 117.94 টাকা থাকে আপনারা বলুন যে 1117.94 টাকা যদি সরকার দেয় তাহলে স্বাস্থ্য কোম্পানি কি আপনাদের 5 লাখ টাকার চিকিৎসা দেবে কি মনে হয় দেবে তাহলে মানুষের মন থেকে তৃণমূল সরকার মুছে গেছে বলতে পারি বলতে পারি তাহলে মানুষের মন থেকে তৃণমূল সরকার মরে গেছে এটা বলতে পারি তাহলে যে মরে যায় তাকে কি করা হয় যে বলো হরি হরি বল তৃণমূল খাটি বল বলো হরি হরি বল তৃণমূল খাটি বল এই সবনে একটা রাবণ আছে
আমরা কি বলছি আমরা কি করছি এখানে কেলেঘাই মোদির উপরে যে ব্রিজটা হওয়ার কথা ছিল 34 কোটি 63 লক্ষ টাকা দিয়ে এক পয়সাও খরচ করে ব্রিজ বানাইনি রাবণ রাবণের কাজ করে সারাদিন সীতা হরণের জন্য চিন্তা করে আর জমি হরণ করব চিন্তা করে যে কিভাবে বিরোধী পক্ষকে দমিয়ে রাখা যায় কিভাবে মানুষের বাড়িতে ঢুকে মানুষের গাছগুলোকে কেটে নেওয়া যায় জমিগুলোকে হরণ করা যায় এবং চিট কোম্পানি ওয়ানজি কোম্পানি থেকে বহু টাকা মেরেছে রাবণ রাবণ ভাবছে যে আমি বোধহয় কোনোভাবে বেঁচে যাব না বাঁচবেন না সিরিয়াই আপনার দরজায় আসবে এবং আপনাকে টেনে নিয়ে চলে যাবে এবং তারপরে আপনি ওয়ানজি কোম্পানির যত টাকা নিয়েছেন তার জবাব দেবেন আজকে এই রাবণের বিরুদ্ধে আমরা রামের সুশাসন আনার জন্য রাম রাজত্ব স্থাপন করার জন্য নরেন্দ্র মোদীজির শক্ত হাত ধরে আমরা বাঁচার জন্য পদ্ম ফুলের আশ্রয় এসেছি পদ্ম ফুল কথাটা মনে রাখবেন জোড়া ফুল যাবে পদ্ম ফুল আসবে নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের অভিনন্দন ঘরের ছেলে অভিনন্দনকে ফিরিয়ে এনেছেন তার গায়ে টুকরো আঁচড় লাগেনি যেভাবে চায়নাকে দমিয়ে রেখেছেন ভয় চায়না থরথর করে কাঁপছে যেভাবে পাকিস্তানকে দমিয়ে রেখে দিয়েছেন থরথর করে কাঁপছে যেভাবে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন যেভাবে এসছেন সেটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাই হোক আর কৃষক সম্মান যোজনাই হোক এই নরেন্দ্র মোদীজির মতো সন্ন্যাসীর হাত ধরে একটা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার গঠন করার জন্য ভারতীয় জনতা পার্টির হাত ধরবেন ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে সঙ্গে আছে মনে রাখবেন যে রাবণের এই যে গ্রুপ একটা রাজ্য চারিদিকে রাবণ সব থেকে বড় সবনের রাবণ এবং আরো বড় সুপ্রলেখা নবান্ন বসে আছে এইগুলোকে দূর করার জন্য এইগুলোকে দূর করার জন্য আজকে রাবণের অপশাসনকে দূর করার জন্য দু হাত তুলে আমার সঙ্গে রামের সুশাসনকে ডেকে নেবেন কি দেখতে পেলেন কিরকম মানুষের ঢল নাকি রাবণের ঘর রাবণের ঘর তো মানুষ হইয়া কে আমি জানি না মানুষ হইয়া কে এখানে একটা রাবণ আছে রাবণের ঘর রাবণটার নাম মানুষ আমি বলিনি আমি বলেছি একটা রাবণ আছে বলছে ডাকাত বলছে পাবলিক বলছে এখন ঘটনা হচ্ছে যে এখানে কেলেঘাই নদীর উপরে একটা ব্রিজ বানানোর জন্য মানুষ যাতে ভালো থাকে 34 কোটি 63 লাখ টাকা স্যাংশন হয়েছিল কিচ্ছু বানায়নি মানুষের জমি নিয়ে নিচ্ছে আক্রমণ করছে পুলিশকে ইনফ্লুয়েন্স করে ফলস কেস দিচ্ছে জায়গায় জায়গায় ঢুকে পড়ছে মানুষকে ধমকাচ্ছে চমকাচ্ছে রাবণকে বলে দিয়ে যায় রাবণ যখন ফরফর ফরফর করে তখন রাম সেতু দিয়ে আসতে আরম্ভ করেছে রাম এসে গেছে আর আপনার দিন শেষ হয়ে গেছে আপনি খুব তাড়াতাড়ি লঙ্কা যেরকম পুড়েছিল আপনি সেইভাবেই জ্বলন্ত অবস্থায় দেখবেন যে মঙ্গলকোটের মতো আবার দৌড়তে আরম্ভ করবেন ধুতি তুলে